বন্ধুরা আপনাদের জন্য একটা সুখবর গতকাল জয় আর গিয়েছে জান্নাতে জান্নাত মানে সাকিব খানের বাড়ি জান্নাতে জান্নাত সাধারণত সাকিব খান জন্য ভাড়া দিয়ে থাকেন আর মাঝে মাঝে অবসর সময় এখানে কাটান নবাব এলএলবি ছবির ধকল কাটিয়ে এখন কিছুটা রিল্যাক্স তিনি আর এরই মাঝে সাকিবপুর ফ্যামিলির মধ্যে একটা গেট টুগেদার হয়ে গেল সাকিব নিজেই অপু আর জয়কে দাওয়াত দিয়েছিলেন কারণ নিজের বাবার জন্মদিন উপলক্ষে একটা পার্টি দিয়েছিলেন সাকিব খান আর সেখানে একমাত্র আমন্ত্রিত অতিথি ছিলেন জয় আর অপু সাকিব খান চাচ্ছিলেন জয়ের সঙ্গে সেলিব্রেট করতে তিনি চাচ্ছিলেন জয়ের সাথে নিজের মতো করে একটি দিন কাটাতে আর অপু বিশ্বাসের হাতে তেমন কাজ ছিল না খুব সম্প্রতি দুটি ছবির কাজ শেষ করেছেন অপু নতুন কাজ শুরু করার আগে এখন একটু রিল্যাক্স তাই অপু বিশ্বাস জয়কে নিয়ে আসেন জান্নাতে সাকিব দেখতে চাচ্ছিলেন এই বাড়িটি যেহেতু জয়ের তাই জয় সারাদিন খেলা করুক সারাদিন তার সঙ্গে থাকুক আর তার ছেলে বাড়িতে কেমন এনজয় করে সেটা দেখতে আর এ কারণে সাকিব এদিন নিজের হাতে কোনো কাজ রাখেননি সারাটা দিন জয়ের পেছন পেছন দৌড়ে বেরিয়েছেন পুরো দিনটি সাকিবের জান্নাত এক টুকরো বেহেস্ত হয়ে রইল সারাটা দিন জয় অনেক দুষ্টমি করলেন জয় পুকুর পাড়ে গিয়ে অনেক খুশি হয় খুশিতে হাত তালি দেয় জয়ের জন্য এই দিনটি ছিল খুবই স্পেশাল কারণ এদিন জয় বাবা আর মা দুজনকেই একসাথে পেয়েছে অপবিশ্বাস ও সব কষ্ট দূরে রেখে সব সময় হাসি খুশি থেকেছে যদিও সাকিব খানের সাথে তার একটা মানসিক দূরত্ব রয়েছে তবুও ছেলের জন্য যতটা সম্ভব স্বাভাবিক ছিলেন আসলে মানুষের জীবনটাই এরকম কখনো কখনো ছন্দ পতন আসবেই কিন্তু সন্তান যেখানে রয়েছে সেখানে কিন্তু দুজনকেই ছাড় দিতে হয় আর এটাই আমরা দেখলাম সাকিব সম্পর্ক থেকে অপু দুজনেই সুপারস্টার দুজনে দুজনের পৃথিবীতে সফল একজন আরেকজনের ওপর নির্ভরশীল বা একজন আরেকজনকে টেনে তুলেছেন ব্যাপারটা এমন নয় সাকিব অবু দুজনেরই আলাদা আলাদা ফ্যান ফলোয়ার্স রয়েছে সুতরাং কেউ বলতে পারবেন না সাকিব খান অপবিশ্বাসের জন্য সুপারস্টার বা অপবিশ্বাস বিশ্বাস সাকিব খানের জন্য সুপারস্টার দুইজন দুইজনের জায়গায় মহিরুহ কিন্তু ছেলের জন্য আবার তারা ফিরে আসেন এক জায়গায়